দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা দেখছেন আমি দাঁড়িয়ে আছি আসলামপুর ইউনিয়নের খোদেজাবাগ গ্রামে। এটি ওই পারও খোদেজাবাগ, এই পারও কিন্তু খোদেজাবাগ, মাঝখানে ছোট্ট এই খালটির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার কারণে এখানকার এই গ্রামের মানুষের প্রাণের দাবি এই ব্রিজটি যেন করে দেন স্থানীয় সরকারের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সরজমিনে এসেছি এই এখানকার চিত্রটি তুলে ধরার জন্য। তো এখন আমি কথা বলবো এখানকার একজন গ্রামবাসীর সাথে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শাহে আলম। শাহে আলম, এই এখানেই আপনার বাড়ি? আমাদের বাড়ি এখানে। তো এখানে আপনাদের চলাচল করতে কি অসুবিধা? আরে অনেক অসুবিধা, এই খাল খানা দিয়ে আমরা ওইভাবে এইভাবে যোগাযোগ করতে করতে আমাদের কি অসুবিধা যায়, অনেক ফোলাফোন ফুরে যায়, মানুষ ফুরে যায়, স্কুল যাইতে পারে না, মসজিদ যাইতে পারে না, মুক্তি পাইতে পারে না। এই এই ব্রিজ দিয়া কোথায় কোথায় যোগাযোগ আসলে? কাটামন্যা স্কুল, এখানে সাত মাসের সাজান সাদক দরদার মসজিদ, এই সাইডে আমাদের চরবেশন যাইতে, বিহারহাট যাইতে খুবই অসুবিধা হয়, আবুগঞ্জ সুলতানহাট বিভিন্ন লাইনে যোগাযোগ করতে অসুবিধা। এখন এই ব্রিজটা করার জন্য কার কাছে দাবি? স্থানীয় সরকারের প্রধান চেয়ারম্যান স্যার কাছে দাবি আমাকে, তিনি যেন এই ব্রিজটি করে দেন, ব্রিজটা যেন করে দেয় আমাকে ইনশাল্লাহ। দর্শক, আপনারা শুনলেন যে এখানকার যারা রয়েছে গ্রামবাসী তারা অনেকেই এখানে উপস্থিত রয়েছে, এই ব্রিজটি দিয়ে ব্যাপক যাতায়াত থাকে সবসময়ই। তো এই এটাকে মানে লোকেশনটা বলতে কি বোঝায়, এই ব্রিজটা মানে কি নামে হইলে সবচেয়ে ভালো হবে বলে মনে করছেন? এটা ভুয়াকান্দি ব্রিজ হইলে অনেক সুবিধা হয় ইনশাল্লাহ, ভুয়াকান্দি ব্রিজ, ভুয়াকান্দি ব্রিজ। তো দর্শক, এখানে আমরা জানি যে আবদুল্লাহ মাঝির বাড়ি সংলগ্ন এই ব্রিজটি ভুয়াকান্দি ব্রিজ নামে হলে এখানকার মানুষ খুবই খুশি হবেন, মাননীয় মন্ত্রী মহোদয়ের আগামী দিনের পথগুলো আরও সুগম হবে এই ব্রিজটি করার মাধ্যমে। তো দর্শক, এই ধরনের আরও নিত্য নতুন ভোগান্তি নিয়ে আপনাদের সামনে আমরা আবারও আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তসলিম আখন, টিটিভি অনলাইন 360, আসলামপুর, ভুঁইয়াকান্দি, ঢাকা, বাংলাদেশ। Subscribe my channel.